হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি উইন্ডোজের অ্যাক্টিভেশন সম্পর্কিত খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে, আপনারা অনেকেই টাকা খরচা করে অন্য মানুষ যদি উইন্ডোজ সেট আপ দেন এবং তারা সেটা অ্যাক্টিভ করে দেয়, বলে যে সেটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করে দেওয়া, কিন্তু অনেক ক্ষেত্রে খেয়াল করবেন যে কয়েক মাস পর সেই অ্যাক্টিভেশনটা থাকে না, উইন্ডোজ আবার অ্যাক্টিভেশন চায়। এখন আপনারা কিভাবে বুঝবেন সে যে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ করে দিচ্ছে, সেটা কি কয়েক মাসের জন্য নাকি লাইফ টাইমের জন্য? তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু, আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তা আমি এখানে দুইটা পদ্ধতি দেখাবো। দ্বিতীয় যে পদ্ধতি দেখাবো সেটা সবচেয়ে ভালো। তা প্রথম যে পদ্ধতি সেটা দেখেন, আপনারা দিস পিসির উপর রাইট ক্লিক করবেন, এরপর প্রপার্টিসে যাবেন, এখান থেকে নিচের দিকে যাবেন, এই যে চেঞ্জ প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যদি আপনার লেখা থাকে না যে দেখেন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স, তাহলে মনে করবেন যে এটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করা। আর যদি এখানে অন্য কোনো লেখা থাকে, যদি দেখেন যে লেখা আছে ধরেন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট উইথ এ অথরাইজেশন, তাহলে মনে করবেন যে এটা টেম্পোরারি। এটা তো গেল উইন্ডোজ 10-এর জন্য। আর যদি আপনার উইন্ডোজ 7 হয়, সেক্ষেত্রে আর কি দিস পিসির উপর এখানে প্রপার্টিসে গেলে নিচেই দেখবেন লেখা থাকবে যে উইন্ডোজ ইজ অ্যাক্টিভ। এখন এই যে যে পদ্ধতি দেখাইলাম, এক্ষেত্রে কিন্তু আপনাদের ওই লেখা দেখে বুঝতে হবে যে লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ না টেম্পোরারি অ্যাক্টিভ। তো এক্ষেত্রে একটা আপনাদের কনফিউশন থাকতে পারে এবং এক্ষেত্রে আপনার সম্পূর্ণ আইডিয়া নাও পেতে পারেন, কিন্তু এখন যেটা দেখাবো এটা আপনারা 100% আইডিয়াটা পাবেন। তো দেখেন সেটা কি। তো সেজন্য আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ কি আর আরে প্রেস করবেন, এরপর এখানে লিখবেন সিএমডি, এরপর ইন্টারে ক্লিক করবেন, দেন এখানে একটা কমেন্ট লাগবেন SLMGR/XPR, এরপর ইন্টারে ক্লিক করবেন। যদি লেখা দেখেন দ্য মেশিন ইজ পারমানেন্টলি অ্যাক্টিভ, তাহলে আপনারা বুঝবেন যে এটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন করা। আর যদি এখানে লেখা দেখেন যে এক্সপায়ার অন একটা ডেট থাকে, তাহলেই ভাববেন যে এটা কয়েক মাসের জন্য মানে টেম্পোরারি অ্যাক্টিভেশন করা। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।